জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। আমি শিবরাত্রি, মহাশিবরাত্রির নিয়মের ভিডিও নিয়ে চলে এলাম। গুরুদেব পোস্ট করে দিয়েছিল কমিউনিটিতে, তো আমি লাইভেও বলেছি। তাছাড়া আপনাদের বোঝার উদ্দেশ্যে আমি আরও একবার নিয়মটা বলে দেবো, যাতে আপনারা পুরো ডিটেলসটা সুন্দরভাবে বুঝতে পারেন নিয়ম বিধি সম্বন্ধে। তো দেখুন, এখানে বলেছে সারা রাত ধরে মহাশিবরাত্রির ব্রত, তাই সন্ধ্যাবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পূজার জোগাড় করুন। হাতের কাছে গুছিয়ে রাখুন জল, দুধ, দই, ঘি, মধু, ফুল, বেলপাতা, গোলাপ জল, চন্দন বাটা, কুমকুম বা সিঁদুর, ধূপ, ঘিয়ের প্রদীপ, পাঁচ ফল, পাঁচ মিষ্টি। মহাশিবরাত্রিকে ভাগ করা হয় চারটি প্রহরে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এক একটি প্রহরে গঙ্গা মাটি দিয়ে তৈরি করতে হয় একটি করে শিবলিঙ্গ। খেয়াল রাখুন, এক প্রহরের লিঙ্গের পূজা অন্য প্রহরে করা যায় না, কেননা প্রহর ভেদে শিবের চারটি রূপের পূজা করা হয় এই রাতে। তবে গঙ্গা মাটি যদি আপনারা না পান, শিবলিঙ্গ বানাতে না জানলে কালো পাথরের একটি লিঙ্গ, বানলিঙ্গ, নর্মদালিঙ্গ, রত্নলিঙ্গ ইত্যাদি বিহিত আধারে পূজা করা যায়, ঠিক আছে? আমরা যে লিঙ্গ শিবলিঙ্গ পুজো করে আসি সর্বদা, সেই শিবলিঙ্গ পুজো আমরা করতে পারবো, যারা আমরা তৈরি করতে পারি না। এখানে যে বলেছে কালো পাথরের শিবলিঙ্গকেই আমরা পুজো করতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার মহাশিবরাত্রি পূজার প্রথম ধাপ, প্রথম যে ধাপ হচ্ছে সেটা হচ্ছে অভিষেক। আমরা প্রত্যেকেই জানি বাবাকে আমাদের প্রথমে অভিষেক করতে হয়, অর্থাৎ লিঙ্গকে স্নান করানো, স্নান করিয়ে নিতে হবে লিঙ্গকে। প্রথম প্রহরের যে মন্ত্রটা আছে সেটি শুনে নিন, হৌং ঈশানায় নমো। মন্ত্রে দুধ দিয়ে, দুধ দিয়ে হৌং ঈশানায় নমো এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। দ্বিতীয় প্রহরে দই দিতে হবে, দই দিয়ে হৌং অঘোরায় নমো। তৃতীয় প্রহরে হৌং বাম দেবায় নমো মন্ত্রে ঘি দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে করতে হবে এই পূজাটি। এবং চতুর্থ প্রহরে হৌং সদ্য জাতায় নমো মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পূজা করতে হবে। তাহলে আপনারা দেখতে পেলেন এই অভিষেকের নিয়মটা চার প্রহরের। এই সময় প্রার্থনা করা হয়, হে শিব তোমাকে নমস্কার, তুমি সৌভাগ্য, আরোগ্য, বিদ্যা, অর্থ, স্বর্গ, অপবর্গ দিয়ে থাকো, তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি। হে গৌরীপতি, তুমি আমার ধর্মজ্ঞান, সৌভাগ্য, কাম, সন্তান, আয়ু, অপবর্গ দাও, ঠিক আছে? এই চারটি প্রহরে যখন পুজো করবো আমরা, পুজোটা হয়ে যাবার পর তখন আমরা এই কথাটা বলবো যেটা গুরুদেব এখানে বলে দিয়েছে। এবার অভিষেকের পরে শিবলিঙ্গের চার প্রহরের চারটি অর্ঘ দেওয়া নিয়ম। তারপরে ফুলে সাজিয়ে দিন শিবলিঙ্গ, ফুল ও মালা দেওয়ার সময় উচ্চারণ করুন নমো শিবায়। তারপর চন্দন বাটার প্রলেপ দিন। আবার বলছি, অভিষেক করে নেওয়ার পরে যে চার প্রহরে চারটি অর্ঘ দেবেন, তারপর ফুলে মহাদেবকে সাজিয়ে দেবেন, শিবলিঙ্গটিকে সাজিয়ে দেবেন ফুল মালা দিয়ে এবং উচ্চারণ করবেন নমো শিবায়। তারপরে চন্দন বাটার প্রলেপ দেবেন শিবলিঙ্গে, চন্দনের পরে দেবেন কুমকুম বা সিঁদুর, সিঁদুরের আলেপন, এরপর ধূপ এবং ঘিয়ের প্রদীপ দিয়ে নমো শিবায় মন্ত্রে আরতি করুন। আরতির পর ফল এবং মিষ্টি নিবেদন করুন শিবকে। সবার শেষে সম্ভব হলে পাঠ করুন শিবের অষ্টতর শতনাম, ঠিক আছে? আপনারা বুঝতে পারলেন, যাদের আছে সবার শেষে অষ্টতর শতনাম পাঠ করবে না। যদি আপনাদের কাছে অষ্টতর, শিবের অষ্টতর শতনাম না থাকে, তাহলে ইউটিউবে গিয়েও যদি মহাদেবের অষ্টতর শতনাম বলে সার্চ করেন বেরিয়ে আসবে, তো সেটা আপনারা শুনতে পারবেন, ঠিক আছে? যদি পাঠ করতে না পারা যায় তাহলে আমরা শুনতেও পারবো, ঠিক আছে? প্রত্যেক প্রহরে এভাবে পূজা করুন শিবকে, উপবাস ভঙ্গ করুন পরের দিন। খেয়াল রাখবেন মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের আগে স্নান করে চতুর্দশীর তিথি থাকতে উপবাস ভঙ্গ, সূর্য ওঠার আগে স্নান করে উপবাস ভঙ্গ করতে হবে। কোনো ব্রাহ্মণের কাছে শিবরাত্রির ব্রত কথা শুনে তাকে দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করুন। যদি কোনো ব্রাহ্মণ থাকে তাহলে উপবাস ভঙ্গ করবেন দক্ষিণা দিয়ে, এই যে ব্রত কথা শুনে, ঠিক আছে? বিধি অনুযায়ী চার প্রহর করে চারবার দুধ, দই, ঘি ও মধু দিয়ে শিব স্নান কর্তব্য, ঠিক আছে? তো প্রথমে সংকল্প, ওম শিবরাত্রি ব্রতং ব্রতং করিষ্যে দৃঢ়ং মহাফলং নির্বিঘ্নমস্তমে দেব তৎপ্রদাজ্য গত পথে। এবার বিধিসম্মত পূজা করবেন যেটা নিচে দেওয়া হলো, ঠিক আছে?
নিচে দেওয়া হলো, এবার এবার টাইম এবং সময়গুলো বলা হবে। তো শিবধাম সরকার যে চ্যানেলটিতে আছে সেখানে আমরা চলে যাব, সেখানে কিন্তু ডিটেলসটা বলে দিয়েছে কখন পাচ্ছে চতুর্দশী। তো এই দেখুন, এই যে শিবধাম সরকারি কমিউনিটিতে পোস্ট করে দিয়েছে শিবরাত্রির তিথি 8ই মার্চ, চতুর্দশী তিথি শুরু হচ্ছে সেই দিন সন্ধে 9:57 থেকে তিথি শুরু হবে। 8 তারিখে 9:57 থেকে সন্ধে তিথি শুরু হবে, এরপর 9ই মার্চ 6:17 পর্যন্ত থাকবে তিথি। এই তিথির মধ্যে রয়েছে শিবের পূজার 4 প্রহরের সময়কাল, দেখে নেওয়া যাক এই পুজোর পদ্ধতি ও সময়কাল। 4 প্রহরে পূজার সময়কাল, শিবরাত্রির প্রথম প্রহরের পুজো অনুষ্ঠিত হবে 8 মার্চ বিকেল 5:54 থেকে রাত 8:56 পর্যন্ত। প্রথম প্রহরের যে পুজো এখানে গুরুদেব লিখে দিয়েছে স্পষ্ট, 5:54 থেকে রাত 8:56 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো দিতে পারবেন রাত 8:56 থেকে রাত 8:00, এই যে দেখুন এখানে রাত 8:56 থেকে 11:57 পর্যন্ত দ্বিতীয় প্রহরে। তৃতীয় প্রহরের পূজোর সময় রাত 11:57 থেকে দেখুন 9 মার্চ পড়ে যাচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের মতে 2:58 পর্যন্ত, রাত 11:57 থেকে 2:58 পর্যন্ত দেখুন তৃতীয় প্রহরের পুজো। আর রাত্রির চতুর্থ প্রহরের পুজোর সময় 2:58 থেকে 9 মার্চ সকাল পর্যন্ত, 9 মার্চের সকাল পর্যন্ত। তাহলে আপনারা বুঝতে পারলেন পুরো নিয়মবিধি এখানে ডিটেলসে দেওয়া আছে। আমি আবারও গুরুদেবের চ্যানেলে চলে যাব, সেখানে নিয়মবিধিটা আমি আরও একবার পাঠ করে শোনাবো কীভাবে কী মন্ত্র দিয়ে আমরা পুজো করব। প্রথম প্রহর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রহরের যে পুজোর নিয়মবিধি আছে। এবার আপনারা দেখুন এখানে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে এখানেও ডিটেলসে বলে দিয়েছে গুরুদেব, দেখুন সমস্ত ডিটেলস কিন্তু বলা হয়েছে যে 8ই মার্চ চতুর্দশী তিথি শুরু হচ্ছে সন্ধে 9:57, এটা তো আমি আপনাদের বলে দিলাম, আপনারাও কমিউনিটি চেক করে নেবেন। এবার আমি স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি, এই যে দেখুন রাত্রির চতুর্থ প্রহর 2:58 থেকে 9 মার্চ 6:00 পর্যন্ত। এবার প্রথম প্রহরের যে পুজোর হচ্ছে ওং হৌং ঈশানায় নমো মন্ত্রে দুধ দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে, বুঝতে পারলেন? ওং হৌং ঈশানায় নমো মন্ত্রে দুধ দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে। অর্ঘ্য মন্ত্র হচ্ছে ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণ করমি বিধিবর্তং গৃহানাগ ঘং মহেশ্বর ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম ওম। দ্বিতীয় প্রহর ওং হৌং অঘরায় নম মন্ত্রে দই দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে। অর্ঘ্য মন্ত্র ওং নম শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্র দধা মঙ্ঘং প্রসীদ উমায়া সহ ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম। তৃতীয় প্রহরে ওং হৌং বাম দেবায় নম মন্ত্রে ঘি দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে। অর্ঘ্য মন্ত্র ওং দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ হহং পার্বতীশ্বর শিবরাত্র দধামঙ্ঘং উমাকান্তং প্রসীদমি ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম। চতুর্থ প্রহরে ওং হৌং সদ্যজাতায় নম মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাবেন। অর্ঘ্য মন্ত্র, এই যে 4 প্রহরে যে 4টি অর্ঘ্য, এই যে এখানে অর্ঘ্য মন্ত্র ওং মম কীর্তান্ন নে কানি পাপানি হর শঙ্কর শিবরাত্রৈ দদামঙ্গং উমাকান্তং গৃহানমে শ্রী উমা মহেশ্বরায় নম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম। আপনারা তাহলে পুরো ডিটেলসটা জেনে গেলেন। এই ভিডিওটি যতটা পারবেন আপনারা শেয়ার করে দেবেন যাতে বাকিরা এই সঠিক নিয়মে শিবরাত্রির ব্রত পালন করতে পারে। তো এখানেই আমি ভিডিওটি শেষ করছি, এবং আপনারা স্ক্রিনশটও নিয়ে নেবেন এই মন্ত্রগুলো, যেগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা পড়ে পড়ে আপনারা নিয়মবিধি যেভাবে বলেছে করবেন, এবং ভিডিওটি দেখে দেখেও আপনারা নিয়মগুলো করবেন। গুরুদেবের কমিউনিটিটাও আপনারা চেক করে নেবেন আর শিবধাম সরকারের। তো এখানেই শেষ করলাম। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দে জয়। কিছু বুঝতে না পারলে কমিউনিটি কমেন্ট করবেন আপনারা, এখানে ভিডিওতে কমেন্ট করবেন কিছু বুঝতে না পারলে। এখানেই শেষ করলাম। জয় শিবধাম।